আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ড্রামাটির প্রথমে আমরা একটি মেয়েকে দেখি যার নাম ছিল টিয়ান। টিয়ান ছোটবেলা থেকে একটি টা ডিজাইনার হতে চাচ্ছিল। আজকে তার অনেক বড় একটি কোম্পানিতে একটি ইন্টারভিউ রয়েছে, এর জন্য সে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে অনেকটা মোটিভেট করে। অন্যদিকে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল লিও। লিও একটি টয় কোম্পানির মালিক ছিল। লিওর ব্লাড ফোবিয়া ছিল, যার কারণে সে যেখানেই রেড কালার দেখত সেখানেই সেন্সলেস হয়ে পড়ত। তার এই সমস্যাটা ছোটবেলা থেকেই ছিল। আমরা টিয়ানকে দেখতে পাই যে আসলে লিওর কোম্পানিতে আসে তার ইন্টারভিউটি দেওয়ার জন্য। সেখানে তাকে অনেক লম্বা একটি লাইনে দাঁড়াতে হয়, কারণ গার্ডসরা সবাইকেই চেক করছিল। আর যার কাছে রেড কালারের কোনো কিছু থাকুক না কেন, গার্ডসরা তাদের ইনফর্ম করে দেয় যেন তারা তা ডাস্টবিনে ফেলে তারপর ইন্টারভিউ দিতে যায়। টিয়ান অনেক নার্ভাস হয়ে পড়ে, কারণ তার বাসার যে কিটি ছিল তার মধ্যে সে নিজে ডিজাইন করা একটি টয় লাগিয়েছিল। আর এই টয়টিতে রেড কালার থাকায় সে নার্ভাস হয়ে তার ব্যাগের ভিতরে ঢুকিয়ে নেয়। সেই যখন কোম্পানির ভিতরে ঢুকে সেখানে সে নিজেই ডিজাইন করা একটি টয় ডিজাইন দেখতে পায়, যার মধ্যে এই কোম্পানির ডিরেক্টর কেভিনের নাম লেখা ছিল। আসলে এই ডিজাইনটি সে ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে করেছিল। এই ছবি তুলে নেয়। আর যখন সে ইন্টারভিউ দিতে যাবে সেখানে সে কেভিনকে ডিরেক্টলি আস্ক করে ফেলে যে তুমি আমার টয়টি কেন কপি করেছো, আমার টয়ের ডিজাইনটি এখানে কেন, আর তাও তোমার নাম লেখা। এটা শোনার পর তো ক্যাপিন অনেক বেশি রেগে যায় আর তাকে সেখান থেকে বের করে দেয়। আর তখনই আমরা এই কোম্পানির অনার লিওকে দেখতে পাই যে কোম্পানিতে চলে এসেছিল। সে যখন বাহিরে বের হয় লিওকে দেখে তো সে তাকে বলার অনেক চেষ্টা করে যে আপনাদের কোম্পানির ডাইরেক্টর আমাকে কপি করেছে, কিন্তু লিও সেখানে তার কোনো রকমের কোনো কথা না শুনলে সে অনেক রেগে যায় আর তার ব্যাগের ভিতরে থাকা সেই রেড কালারের টয়টি বের করে তার দিকেই ছুড়ে মারে। আর সেই রেড কালারটি দেখে তো সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। একটু পর আমরা লিওকে দেখতে পাই যে কোম্পানির ভিতরে ছিল। লিও প্রথমে কোম্পানির ভিতরে ঢুকে কেভিনকে তার কাছে ডাকে আর তাকে এই বিষয়ে আস করলে কেভিন কোনো রকমের কোনো জবাব দিতে না চাইলে সেই সাথে সাথে কেভিনকে এই কোম্পানি থেকে ফায়ার করে দেয় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে এই বিষয়ে পুরোপুরি খোঁজখবর নেওয়ার জন্য। আমরা এদিকে টিয়ানকে দেখতে পাই যে কোনো রকম ভাবে এটা জানতে পেরে গিয়েছিল যে লিও আজকে একটি হোটেলে যাবে একটি ব্লাইন্ড ডেটের জন্য, আর সেই সেখানে পৌঁছে যায় লিওকে ডিস্টার্ব করার জন্য। আমরা লিওকে দেখি যে ব্লাইন্ড ডেটে গিয়ে মেয়েটিকে কোনো রকম ভাবে সেখান থেকে তাড়িয়ে দিয়ে নিজেও চলে যাচ্ছিল। তখনই সেখানে টিয়ান আসে আর তাকে তার টি শার্টে থাকা রেড কালারের লেখাটি দেখায়। আর লিও সেন্সলেস হয়ে যাবে তখনই টিয়ান তাকে ধরে ফেলে আর তার মাথা ঘোরানো কমে যায়। আবারও যখন সে তার টি শার্টটি দেখে সে সেন্সলেস হয়ে পড়তে নেবে তখনই টিয়ান আবারও তাকে ধরে ফেলে, কিন্তু লিও এই ব্যাপারটা নোটিস করে যখনই টিয়ান তাকে ধরে তখন তার মাথা ঘোরানোটা কমে যায়। আর সে এই ব্যাপারে তার ডক্টরকেও বলে। এই ডক্টরটি আসলে লিওর ফ্রেন্ড ছিল। সে লিওকে বলে যদি এই মেয়েটি তোমার জন্য হেল্পফুল হয় তাহলে তোমার উচিত এই মেয়েটিকে তোমার পাশেই রাখা, যেন তোমার এই ফোবিয়াটি আস্তে আস্তে কমে যায়। আমরা লিওকে দেখতে পাই যে এই ব্যাপারটি অনেকটা মনোযোগ দিয়েই লক্ষ্য করে। আর সে যখন তার কোম্পানিতে যায় তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় যে আসলে কেভিনের ব্যাপারটা ট্রু ছিল, এই ডিজাইনটি আসলে টিয়ানেরই ছিল আর কেভিন তা কপি করেছে। আর এই সব কিছু শোনার পর লিও টিয়ানকে তার অফিসে ডেকে নেয় আর ক্যাবিনের জায়গাটা টিয়ানকে দিয়ে দেয়। আর সেখানে সে তাকে একটি এক্সামও দেয় যেখানে সে পাস করে যায়। আসলে লিও চেক করার চেষ্টা করেছিল যে আসলে কি তাকে টাচ করলে তার ফোবিয়া কমে যায় কিনা, আর সেখানে সে সাকসেসফুল হয়ে যায়। সে তাকে আজকে টয় ডিজাইনার্সদের একটি ডিনার পার্টিতেও ইনভাইট করে, কিন্তু শর্ত ছিল যে তাকে পুরো পার্টিতেই তার হাতটি ধরে রাখতে হবে। আমরা টিয়ানকে দেখতে পাই যে এই শর্তে রাজি হয় না আর তাকে মানা করে বাসায় চলে যায়। আর লিও তার বাসায় আবারও যায় আর তাকে বলে যে সেখানে অনেক বড় বড় কোম্পানি টয় ডিজাইনার্সরা আসছে, এটা তোমার ক্যারিয়ারের জন্য অনেক প্রফিটেবল একটি পার্টি হতে যাচ্ছে, ভালো হবে যদি তুমি সেখানে আমার সাথে যাও। আর এটা শোনার পর টিয়ান রাজি হয়ে যায় আর আমরা তাদের দুজনকেই দেখতে পাই যারা এক সুইট কাপলের মতোই রেডি হয়ে হাতে হাত ধরে সেই পার্টিতে এন্ট্রি করে। আর এই প্রথমবারের মতো লিও রেড কালারটা দেখে ভয় না পেয়ে রেড কালারটা অনেক বেশি এনজয় করছিল। কিন্তু পার্টির মাঝখানে কিছু মেয়েরা এসে লিওকেই ঘিরে ধরে আর এই ভিড়ের মাঝে তাদের দুজনেরই হাতটা ছুটে যায়। আর সেখানেই লিও সেই রেড কালারগুলো দেখে আবারও তার ফোবিয়া স্টার্ট হয়ে গেলে সে সেন্সলেস হয়ে যাবে, তখনই টিয়ান তাকে ধরে ফেলে আর সবকিছুই ঠিক করে ফেলে। আমরা তাদের দুজনকে দেখতে পাই যারা পার্টি শেষ করে গাড়িতে ছিল আর টিয়ান লিওকে আস্ক করছিল যে আচ্ছা তুমি একটু পরপর সেন্সলেস কেন হয়ে যাও। লিও সেখানে টিয়ানকে কিছুই বলে না আর তাকে বলে যে আমার একটু
বিপির সমস্যা রয়েছে, আর সেখানে একটি কন্ট্রাক্ট পেপার দেয় যা বাসায় গিয়ে টিয়ান যখন দেখতে পারে, সে দেখে যে লিও তাকে তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য হায়ার করতে চায়। এটাতে টিয়ান তো অনেক বেশি রেগে যায় আর তার নেক্সট ডে অফিসে গিয়ে তাকে বলে যে আমি এখানে একটি ডিজাইনার হিসেবে ইন্টারভিউ দিতে চেয়েছিলাম, অ্যাপ্লিকেশন করেছি, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হতে চাই না। এটা বলে তার মুখের উপর পেপারসটি ফেলে দিয়ে চলে যায়। আর আমরা লিওকে দেখতে পাই যে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল, আর আমরা এটা ওর কথা থেকে বুঝতে পারি যে লিও সবসময় ভাবে যে টাকা দিয়ে সবকিছুই সম্ভব, সে টাকা দিয়ে সবকিছুই কিনে নিতে পারবে, সবকিছুই করে ফেলতে পারবে। সে অনেক ট্রাই করে অনেকভাবেই টিয়ানকে ইমপ্রেস করার, কিন্তু সে কোনোভাবেই তাকে ইমপ্রেস করতে পারে না। আমরা টিয়ানকে দেখতে পাই যে অনেক কোম্পানিতেই তার ইন্টারভিউ দিলেও সে কোনোটাতেই সফল হতে পারেনি। এভাবেই একদিন টিয়ান মন খারাপ করে তার ইন্টারভিউ দিয়ে বাসায় ফিরেছিল, তখনই রাস্তায় আবারও তার লিওর সাথে দেখা হয়। আর লিওকে দেখে সে বুঝে যে হয়তো লিওর জন্যই সে কোথাও চাকরি পাচ্ছে না। সেখানে লিওকে অনেক বাজে বাজে কথা বলে। লিও তাকে শুধু একটি কথাই বলে যে প্লিজ আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। এটা শোনার পর তো টিয়ান অনেক রেগে গিয়ে সেখান থেকে চলে যাবে। তখনই সামনে দিয়ে একটি রেড কালারের কার সেখান দিয়ে গেলে আমরা লিওকে দেখতে পাই যে তার ফুবিয়ার কারণে সেন্সলেস হয়ে পড়ে, আর টিয়ান তাকে হসপিটালে নিয়ে আসে। সেখানে টিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে ওনাকে বলো আমার কাছ থেকে দূরে থাকতে। অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে আসলে লিওর কারণে সে চাকরিগুলো মিস করছে না, ক্যাবিনে সবকিছু করছে যেন সে চাকরিগুলো না পায়। আর এই সবকিছু শোনার পর টিয়ান একটু শান্ত হয়। আর যখন সে ম্যানেজারের কাছে ছিল, তখনই আমরা অ্যাসিস্ট্যান্টকে দেখি যে ওয়ার্ডের মধ্যে কিছু নার্সের সাথে কথা বলছিল, আর টিয়ানও সেই কথাগুলো শুনে ফেলে আর বুঝতে পারে যে আসলে লিওর ব্লাড ফোবিয়া, এই কারণেই সে যে যখনই রেড কালার দেখে তখনই সেন্সলেস হয়ে পড়ে। এটা শোনার পর তো সে তার ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে তার কাছে যায়, আর সেখানে তাকে তার সানগ্লাসটিও পরতে দেয় না। লিও যখন সেন্সলেস হয়ে পড়বে তখনই সে তার হাতটি ধরে ফেলে আর বলে যে আমি এতক্ষণে বুঝতে পেরে গিয়েছি মিস্টার লিও যে আপনার ব্লাড ফোবিয়া রয়েছে, আর আপনি যখনই আমাকে টাচ করেন তখনই আপনি সুস্থ হয়ে যান। এটা শোনার পর তো লিও তার হাত ধরে আর টেনে তার কোলে বসিয়ে বলে যে একদমই না, তুমি আমাকে দুর্বল মনে করো না, এমনকি তুমি তো আমাকে টাচ করলে আমি আরো বেশি স্ট্রেংথ ফিল করি। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ।